রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীকে শুভ বিজয়া এবং আসন্ন আলোর উৎসব যে দীপাবলি তার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, গত 26 তারিখে পানিসাগরের যে ঘটনা, সেখানে বলা হয়েছে রাজ্যের বাইরের একটা চক্র থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে যে মুসলমানদের যে মসজিদ, সেই মসজিদে নাকি আগুন লাগানো হয়েছিল হিন্দুদের তরফ থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ প্রশাসন সেই ঘটনার সম্পূর্ণরূপে তদন্ত করেছেন এবং দেখা গেছে যে মসজিদে আগুন লাগানোর কোনো ঘটনাই সেখানে সংঘটিত করা হয়নি। এবং এই মসজিদে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে একটা সুবিধাবাদী মহল, যারা ঘোলাঝোলে ত্রিপুরা রাজ্যের যে শোভাতৃত্ব, জাতি উপজাতি সংখ্যালঘু প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে রাজ্য সরকারের নেতৃত্বে, তাতে একটা বাধা প্রদানের চেষ্টা করেছে এবং রাজ্য সরকারের সেটা গোচরে এসেছে, পুলিশ প্রশাসনের সেটা গোচরে এসেছে এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে যে সেখানে কোনো ধরনের মসজিদে আগুন লাগানোর কোনো চেষ্টা কারোর তরফ থেকে করা হয়নি। আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি যে এই মসজিদে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে একটা সম্প্রদায়ের লোকের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে। রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্গ্রীব ছিলেন এই বিষয়টাকে নিয়ে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দল পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। সবকা সাথ আর সবকা বিশ্বাস আমরা কখনো একটা জাতিকে বাদ দিয়ে করতে পারি না। তো স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই কথায় আশ্বস্ত হয়ে আমাদের রাজ্যে সরকার পরিচালনা করছেন সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস মন্ত্রে। সেটাতে আঘাত আনানোর জন্যে একটা সাম্প্রদায়িক সুশ্রী প্রদান করা হয়েছে সেই সুবিধাবাদী অংশ থেকে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করতে চাইছি যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জনজাতি জাতি প্রত্যেকে মিলে আমাদের এই রাজ্যে থাকতে হবে, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন। গুজবে কান দেবেন না, কোথাও কোনো যদি সন্দেহ থাকে কথা বলে নিন, যাচাই করে নিন, পুলিশের সঙ্গে কথা বলুন, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলুন, প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারপরেও যাতে ত্রিপুরার শান্তি সম্প্রীতি কোনো অবস্থাতেই ব্যাঘাত না ঘটে, বিনষ্ট না হয়। তো স্বাভাবিকভাবেই এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, সেখানে তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আরও সত্যতা প্রকাশ পাবে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা বাইরের রাজ্যের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে, তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে কোথাও যেন কেউ বিভ্রান্ত না হয়। রাজ্য সরকারের তরফ থেকে আহ্বান জানাবো যে বিভ্রান্ত হয়ে জাতি উপজাতি সংখ্যালঘু ধর্মীয় অংশের মানুষের মধ্যে কোনো ধরনের সুশ্রী যেন প্রদান না করা হয়, রাজ্যের শান্তি এবং সম্প্রীতিকে ত্বরান্বিত করে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে নমস্কার।